আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হলো এক ব্যারেল সমান সমান কত লিটার। আন্তর্জাতিক বাজারে তেলের মাপটা কিন্তু আসলে ব্যারেলে করা হয়। তো আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে জানবো আসলে এক ব্যারেল সমান সমান কত লিটার। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এই সম্পর্কে জানতে আমাদের প্রথমে যে বিষয়টা সম্পর্কে ধারণা রাখতে হবে সেটা হলো এক লিটার কতটুকু। আপনারা দেখতে পাচ্ছেন এক লিটার অথবা এক কেজির সমান। তারপর হলো এক গ্যালন, গ্যালন সম্পর্কে ধারণা রাখতে হবে এক গ্যালন সমান সমান কত সেটা আমরা জানতে পারবো হয়তো বা তিন লিটারের মতো। তারপর হলো আপনারা যে দেখতে পাচ্ছেন এক ড্রাম, এটাই হলো আসলে এক ব্যারেল। তো দেখুন আমরা অঙ্কটা শুরু করে যাক হিসাবটা। তারপর এক ব্যারেল সমান সমান কত লিটার, তো আমরা জানি উইনো, আমরা প্রথমে উইনো একটা আমরা কী জানি। তো এক ব্যারেল সমান সমান 42 গ্যালন। তো আমরা বলেছিলাম ব্যালনের হিসাবটা জানতে হবে। তো এখন এখানে দেখুন এক ব্যারেল সমান সমান 42 গ্যালন এবং এক গ্যালন সমান সমান 3.785 লিটার। তো দেখুন তাই এক আমরা লিখতেই পারি এক ব্যারেল সমান সমান 42 গুণন 3.785 লিটার। তো দেখুন অতএব 158.97 লিটার। তো দেখুন এখানে যদি আমরা এক ব্যারেল সমান সমান 42, এক ব্যারেল সমান সমান 42 গ্যালন এবং এক গ্যালন সমান সমান 3.785 লিটার, এটা যদি 42 গুণন 3.785 এক এক গ্যালন এবং এক ব্যারেলের যদি গুণ করে দেই দেখুন 158.97 লিটার, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো দেখুন অতএব লেখাই যায় 159 লিটার। তো দেখুন আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।